স্বাগতম জানিয়ে শুরু করে দিচ্ছি মেট্রো ম্যানের আরো একটা এপিসোড। আজকে আমরা আপনাদের একটা প্রিয় বুফে রেস্টুরেন্টে আসছি, সেটা হচ্ছে বুফে স্টোরিজ। এখন আপনারা আবার বলতে পারেন যে এত সাজগোজ কেন, কারণ হচ্ছে না থাক, কারণ জানার দরকার নেই। চলেন আমরা দেখি বুফে স্টোরিজে কী কী বুফেতে কী কী আইটেম আছে। তো প্রথমে আমরা শুরু করি হচ্ছে ক্যাশনেট সালাদ দিয়ে। দেখা যাচ্ছে যে এই জায়গায় অনেক ভালো একটা ক্যাশনেট সালাদ আছে। ও আচ্ছা, সরি নাই। সো এই হচ্ছে স্টার্টার্স, থাই স্যুপ। থাই স্যুপটা এখনও কেউ ধরে নাই, লাইক এখনও কোনো খাবারই কেউ ধরে নেই, আমরা অনেক আগে আসছি। এরপরে হচ্ছে কর্ন স্যুপ, এটা না অনেকের পছন্দ না, কিন্তু আমার কাছে এটা বেশ ভালোই লাগে। গরম গরম ধোয়া উঠতেছে, দেখতেও ভালো লাগতেছে। অন্থন, এই যে অন্থন, অন্থনগুলো কিন্তু বেশ বড় বড়। তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আর অনেকগুলো খাবার আইটেম, যেমন ধরেন চামচ, তারপরে কাটা চামচ, প্লেট, ওকে, এনা ফ্লেম জোকস, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা এখনো কেউ নেয় নাই, তাহলে এখানে একটু ফাঁকা কেন তোমার? কেমনে বলবো, মনে হয় এভাবেই, মানে এটাই হচ্ছে মার্কেটিং ট্রিক, মার্কেটিং ট্রিক। আচ্ছা, তারপর ফ্রাইড চিকেন। আমি এই বুফে স্টোরিজে আরো একবার, হ্যালো, কেন তো যেটা বলতেছিলাম, এটা হচ্ছে একটু আগে উঠাইতে গিয়ে পড়ে গেছিলো, স্লিপি তো অনেক, তো পড়ে গেছিলো। যেটা বলতেছিলাম যে বুফে স্টোরিজের এটা কিন্তু অনেক মজা, আমি আগের বারও খেয়েছিলাম। তো এটা আপনারা এখানে আসলে এটা ট্রাই করতে পারেন। আর হচ্ছে চাউমিন দেখতে পাচ্ছি, ভেজিটেবল চাউমিন প্রভাবলি। আচ্ছা, তারপরে চিকেন বিরিয়ানিটা এখন আসে নাই, আসলে আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে বাটার নান আছে, গার্লিক নানটাও এখন আসে নাই। এরপরে আমরা মেইন ডিশ এবং আচ্ছা এরপরে আমরা হচ্ছে মেইন ডিশগুলো কিছু দেখি। এখানে মেইন ডিশের আগে একটু পাস্তাও আছে, ব্রেড পাস্তা, দেখতে সুন্দর আছে। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিফ চিলি অনিয়ন। বিফ চিলি অনিয়নের কিন্তু প্রচুর পরিমাণে বিফ অনিয়ন এগুলো আছে, এগুলোই তো থাকবে। তারপর হচ্ছে চিকেন চিলি অনিয়ন, চিকেন চিলি অনিয়ন, এটা দেখতে কিন্তু অনেক অ্যাপিলিং লাগছে। তারপর হচ্ছে ফ্লেমিং চিকেন, এই চিকেনগুলো হালকা ক্রিস্পিও হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গার্লিক প্রন, চিংড়ি যাদের পছন্দ তাদের এটা অনেক ভালো লাগবে। এরপরে মিক্সড ভেজিটেবল, এখানে অনেক ধরনের সবজি মিক্স করে দেওয়া, দেখতে সুন্দর আছে। চিকেন টিক্কা বাটার মাসালা, এটা হচ্ছে আমার কাছে ওদের মেইন ডিশের ভিতরে এটাই সবচেয়ে বেশি মজা লাগে। উঠাইতে পারিনি, উঠাই বাটার আছে কিছু, এখন তো খেতে ইচ্ছে করতেছে, তাড়াতাড়ি ভিডিও কর। এরপরে হচ্ছে আমাদের বেশি ভাত, আর বুফে স্টোরিজের সবচেয়ে সিগনেচার যে আইটেম সেটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, হ্যাঁ তোমার সবচেয়ে প্রিয়, ও এটা খেলে একদম চেঞ্জ হয়ে যায়, বিফ রেজালা। উফ, সেই জিনিস তন্ময়, ক্যামেরাটা এখনই ছেড়ে দিস না, তুই খেতে পারবি, সমস্যা নেই, এগুলো একটু দেখা না, অন করতেছিস কেন। এরপর হচ্ছে ভেজিটেবল দো পেঁয়াজা, ভেজিটেবল কারি অ্যাকচুয়ালি এটা, হ্যাঁ এখানে বাটারও দেখা যাচ্ছে কিছু, দেখতেও কিন্তু ভালো। আর হচ্ছে বাটার ডাল, যে বাটার ডাল, বাটার ডালের উপরে আবার পেঁয়াজ ভেজে দেওয়া হয়েছে, এটা দেখতেও ভালো। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু হচ্ছে সস আছে, তারপরে সালাডস আছে, কী কী আছে আমি দেখি, মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টা হচ্ছে সস আছে, টমেটো সালাদ, চিকেন রায়তা সালাদ, তারপর হচ্ছে আরেক ধরনের সালাদ, তারপর হচ্ছে পেয়ারা সালাদ, তারপরে শশা, পাস্তা সালাদ, আপেল, কলা,
পেয়ারা, এরপরে হচ্ছে কিছু ভর্তা আছে, চার ধরনের ভর্তা দেখতে পাচ্ছি, না সাত ধরনের ভর্তা দেখতে পাচ্ছি, এর ভিতরে ডিম ভর্তা আছে, ডিম ভর্তা, করলা ভাজি, পালং শাক আছে, বেগুন ভর্তা, আলু ভর্তা। আচ্ছা, আমরা মোটামুটি হচ্ছে মেইন ডিশ এবং দেখে ফেলছি, মেইন ডিশ এবং অ্যাপিটাইজারগুলো দেখে ফেলছি স্টার্টিং এরগুলা। এরপরে আমরা দেখবো এখন হচ্ছে ডেজার্ট আইটেমগুলা। ডেজার্ট আইটেমে কয়টা আইটেম আছে দেখি একটু, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টার মতো ডেজার্ট আইটেম আছে। প্রথমে একটা কেক দেখা যাচ্ছে, কুনাফা, তারপর হচ্ছে দেখতে পাচ্ছি আমরা চকলেট মুস, চকলেট মুসটা দেখতে কিন্তু সুন্দর, উপর হার্শিস দেওয়া হয়েছে, এরপর হচ্ছে গোলাপজামুন, অ্যাকচুয়ালি গোলাপজামুন। আচ্ছা, তারপর হচ্ছে পুডিং, পুডিং এর উপরে একটা আপনি চকলেট দিয়ে দিচ্ছেন, রাইট? এটা হচ্ছে ফ্রুট মালাই, হচ্ছে ব্রেড রসমালাই, শাহি শাহি টুকরা, আর হচ্ছে কেক, রেড ভেলভেট কেক। ওকে, রেড ভেলভেট কেক। সো এখানে টোটাল কয়টা আইটেম আছে? 65 আইটেমস। তো ডেজার্ট হচ্ছে 9টা, আরও আসবে পরে আর একটা, সো টোটাল হচ্ছে 9টা ডেজার্ট আছে। সবগুলো ডেজার্টই কিন্তু দেখতে মানে মোটামুটি সুন্দর, খেতেও আশা করি ভালো হবে। তো তোমার আর ওয়েট করতে পারছি না, খাবো, চলো। কিরে তন্ময়, খালি একটা বাটার নান আর একটা তিন পিস হচ্ছে মাংস নিছস, গরুর মাংস, এতেই শেষ? স্টার্টার কারণে তো হাই থাকে। Okay, let's start. On top. এদিকে হয়ে গেলি। আচ্ছা, তারপর হচ্ছে যেটা ফালা দিচ্ছিলাম একটু আগে, চিকেন ফ্রাই, একটা, দুইটা, দুইটা, তিনটা, চারটা, খালি, তারপর হচ্ছে চাউমিন, আমার বলিস না তো কম চিকেন, কারণ অনেক কেটে নেব, তারপর হচ্ছে গার্লিক নান, গার্লিক নানের সাথে ও পাস্তা আছে, পাস্তা নেই, না গার্লিক নানের সাথে পাস্তা নিচ্ছি না, এমনি নিই পাস্তা, তারপর হচ্ছে গার্লিক নানের সাথে কর্মজানি আছে বিফ, সেই নরম মুখানোর সময় বোঝা যাচ্ছে, এই যে বিফ। ওকে তন্ময়, ইউ ওয়েট হিয়ার, আমি সুপ নিব একটু, রেখেছি। ওকে, এক প্লেট অ্যাপিটাইজার নিয়েছি স্টার্টার্স, এবার হচ্ছে সুপ নেওয়ার পালা। ওহো, অ্যাপিটাইজার একটা জিনিস নিতে বলে গেছি, সেটা হচ্ছে ক্যাশনেট সালাদ, তখন আপনাদেরকে দেখাতে পারি নাই কারণ আসি নাই, এখন চলে আসছে। থাই স্যুপ নিলাম, এবার হচ্ছে কর্ন স্যুপ নেওয়ার জন্য, চল এবার যাই, চল। আ
আমার প্লেটের দিকে তাকায় তো লাভ নাই, আমি কম আইটেম খাই এটা তুই জানোস, কিন্তু সলিড আইটেমস খাই। আর তুই তো স্টার্টার মার্টার দিয়ে আগে পেট ভরে ফেলস, মেইন ডিশ খাইতে পারিস না, মানে কি যে বলো ক্যামেরা দেখা সত্যি যে আমি আগেই বলছিলাম হচ্ছে চিকেন ফ্রাইটা অনেক মজা, ছোটো ছোটো করে চিকেন ফ্রাই করে, আবার বড়ো আছে, সো আমি ছোটো ছোটোগুলা না ছোটো বড়ো মিডিয়াম সবগুলো আনছি, মোটামুটি ভালোই মজা। আর যে খাওয়ার সময় চিপিংসে সবগুলো খাই বলছি, অলরেডি অলরেডি একটা শেষ, মানে নোয়াখালগুলো বরিশালগুলো দেখি করবো। এই যে কনসুপ, কনসুপটা কিন্তু চিকেন সেট করে দিচ্ছে, বেশ ভালোই লাগতেছে দেখে। Only beef is real. Only beef. ভালোই সুপ তো খাবি না, আমরা তো বুঝবি না, বরিশাল থেকে আইসোস এগুলো তো বুঝবি না লঞ্চের ভিতরে। এই যে থাই সুপের ভিতরে অনেক চিকেন দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে প্রন মনে হয় একটা দুটো আছে। এটা না আপনারা হচ্ছে যদি কখনো শাওনের সাথে বুফেতে যান তাহলে এগুলো পাবেন না, কারণ সব মেরে দিবে বরিশালদের। ড্রিঙ্কস নিতে পারবেন, আনলিমিটেড ড্রিঙ্কস, তো আমরা নিয়ে নিচ্ছি 7 আপ প্লাস স্প্রাইট আর হচ্ছে কোক। বরিশালদের একটা মেইন জিনিস হচ্ছে মানুষজন পচাবে কিন্তু পাল্টা ওরকম কোনো ভাবে ওভাবে মানে খারাপ কথা বললে আমাদেরও খারাপ কথা বলতে হবে এমন তো না, ঠিক না? আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় জাতি, দিতে পারলে মানুষ কত কিছুই বলে। অন্থনগুলো কিন্তু সাইজে বেশ বড়, হ্যাঁ, তো এমনি এমনি খাওয়া মজা নয়, এটা হচ্ছে আপনি তার সাথে সাথে ভিজিয়ে ভিজিয়ে খাবেন। তখন তো সবসময় তো থাই সুপের সাথেই খাই, এখন একটু কর্ন সুপের সাথে খেয়ে খেয়ে থাই সুপই বেটার। আর এই যে চিকেন কামড় দেওয়া, মানে এ পর্যন্ত পৌঁছাতেও টাইম লাগবে বেশ। ও আর এখানে যে লাইভ কাবাব আছে, বেশ কয় ধরনের আছে ভাই এখানে? তান্দুরি উইং, সাসলি, আর আরেকটা মনে হয় আছে, দেখতে পাচ্ছ ওই পাশে কি? ক্র্যাব, ক্র্যাব। আচ্ছা আমাকে দিবেন সাসলি, সাসলি আমাকে দুইটা দেন, আমাকে এখান থেকে তিনটাই দেন, একটা একটা করে। আজকে প্রমাণ করে ছাড়বে যে বেশি খাস নাকি, কি যে বলো। আচ্ছা এই উইংস না, এটা তো উইংস বুঝবো না, এটা অনেক মজা ভাই, লেমন লেমন একটা ফ্লেভার আছে। সাসলিক একটু দেখি, গরম গরম সাসলিক মুরগির শেক, কিছু বলাও লাগে না কোনোভাবে বুঝে যাস। আচ্ছা তারপরে যে এই কাবাবটা অনেক জুসি, তো জুসি বেবি, পাস্তা বাকি আছে, এখনো পাস্তা খাইনি। ইনস্টাগ্রাম বলি রেড সস দিয়ে করা পাস্তা, তো মোটামুটি এটা একদম এভারেজ একটা জিনিস, রং কিছু না। আর ভেজিটেবল চাউমিন অনেকগুলো করে নিছি তো বুঝতেছি না, আর কেউ নেই, এটাও ভালোই। এখন মেইন যে জিনিস সেটা হচ্ছে নিয়ে যা, শেষ করতে হবে, এটা হচ্ছে বিফ দিয়ে। আচ্ছা বলি না বিফ কেমন লাগছে তোর কাছে, নাকি খেয়ে একদম উপরে চলে গেছে? খাইতে গেছে, কিছু বলো না, মানে বলছি না ভাই বরিশালের মানুষজন, ব্যাপারটা হইতেছে বিফ যে এতই ভালো, ভালো এটা তার বলার দরকার না, যেহেতু এত খাইতেছে তার মানে তো বিফ ভালোই, ঠিক বলবি না তুই, ভালো লাগছে যে বিফ অনেক ভালো, ব্যাস এবার ব্যাক টু খাওয়া। বরিশাল ভাই এ কি শুরু করছে তখন বরিশাল।
তো মেইন ডিশ নিয়ে নিলাম, সেটা ছাড়া একটু বলতে চাই বুফে স্টোরিজে আপনারা চাইলে যে কোনো বার্থডে পার্টিও করতে পারেন। একটা বার্থডে পার্টি চলতেছে, বিভিন্ন প্রোগ্রাম সেখানে হয় আর কি। তো মেইন ডিশের মধ্যে তো দেখালাম আপনাদেরকে, কিছু আইটেমস নিয়ে নিছি। বিফ কিন্তু মাত্র এক পিসই নিছি ভাই, এর চেয়ে বেশি কিছু নেই নাই। বাট চিকেন চিলি অনিয়ন নিছি আর বিফ চিলি অনিয়ন নিছি, দুইটা নিছি হচ্ছে একটু টেস্ট করার জন্য, কোনটা কেমন দেখার জন্য, কম্পেয়ার করার জন্য। আর ফ্লেমিং চিকেন নিছি, যেটা রাব্বির বলছিল একটু হালকা ক্রিস্পি টাইপের হয়, একটা ক্রিস্পি ফ্লেভার বাট অ্যাট দ্য সেম টাইম গ্রেভি। তারপর নিয়ে নিছি হচ্ছে পাস্তা, যদিও এটা মেইন ডিশের সাথে ওরকমভাবে যায় না। আর হচ্ছে ভেজিটেবল দো পিয়াজা। তো মোটামুটি এই কয়টা আইটেম নিছি, আর নিছি হচ্ছে ফ্রাইড চিকেন। ও আর রাব্বির খুব সম্ভবত নিবে হচ্ছে চিকেন বিরিয়ানি, তো আমি সেই জায়গায় নিয়ে নিছি হচ্ছে ফ্রাইড রাইস। তো প্রথমে কি দিয়ে শুরু করা যায়, প্রথমে আই থিঙ্ক চিকেন চিলি অনিয়ন দিয়ে আমি ট্রাই করব। এই যে হচ্ছে চিকেন চিলি অনিয়ন, দুইটাই পাশাপাশি লাগছে বিফ আর চিকেন। এই আইটেমটা না আমার কাছে সবসময় ভালো লাগে, কেন জানি ভালো লাগে। চিকেন পেঁয়াজ অ্যান্ড এর মধ্যে যে সস টাইপেরটা থাকে, গ্রেভি যে জিনিসটা থাকে, ওটা টেস্টের কারণেই চিকেন চিলি অনিয়নটা হচ্ছে একটা অন্য ধরনের টেস্ট চলে আসে, যার জন্য খেতে বেশি ভালো লাগে। ফ্রাইড রাইসটাও সেই, ফ্রাইড রাইসের মধ্যে দেখতে পাচ্ছি ক্যারোট আছে, এগ আছে আর বিভিন্ন ধরনের হালকা ভেজিটেবলস দেওয়া আর কি। ওকে, এবার একটু বিফ চিলি অনিয়নের দিকে যাওয়া যাক। বিফ চিলি অনিয়নের মধ্যে হচ্ছে ক্যাপসিকাম আছে, যেটা হচ্ছে চিকেন চিলি অনিয়নে নাই। তো এই জিনিসটা মোটামুটি দেখতে পাচ্ছি, আর চিকেনের পরিবর্তে হচ্ছে বিফ, আর একটু মেবি ঘন মশলা টাইপের দেওয়া হচ্ছে বিফ চিলি অনিয়নে। ট্রাই করি, আশা করি খেতে ভালো লাগবে। দিস ইজ অলসো গুড। বিফ চিলি অনিয়নের বিশেষত্ব হচ্ছে এখানে ঝালটা ওরকম থাকে না। চিকেন চিলি অনিয়ন, বিফ চিলি অনিয়নের ক্ষেত্রে টেস্টটা হচ্ছে একটু ফ্ল্যাট টাইপের টেস্ট থাকে, যার কারণে যাদের নর্মালি ঝাল কারি বিফ বা ওরকম ভালো লাগে না, তারা আগে এই আইটেমগুলো নিতে পারেন আর কি। ওকে, বিফ চিলি অনিয়ন আরেকবার লাস্ট নিয়ে নিই। এবার আসুন একটু পাস্তা ট্রাই করব। পাস্তাটা একটু টমেটো ফ্লেভারটা, টক ফ্লেভারটা হচ্ছে একটু বেশি পাস্তার মধ্যে, এভাবেই ওরা এখানে পাস্তাটা তৈরি করে থাকে আর কি। রেসিপিটাই এরকম। আচ্ছা এবার আসুন ট্রাই করব ভেজিটেবল দো পিয়াজা। এটা আই থিঙ্ক ওরকম একটা অত ভালো আইটেম হবে না, কারণ এর আগে একবার ট্রাই করেছিলাম, অত ভালো লাগেনি। বাট আপনাদেরকে তাও দেখাচ্ছি আর কি কেমন, সেটা দেখা যাক, এবার হয়তো ভালো হতেও পারে। না এটা আমার অত ভালো লাগেনি, সো আমি এটা রেকমেন্ড করব না। এবার আসুন ফ্লেমিং চিকেন। এই যে ফ্লেমিং চিকেন, একটু ক্রিস্পি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম গ্রেভি, একটা কুরকুরে কুরকুরে ফিল আছে, কুরকুরে কুরকুরে ফিলের কারণে হচ্ছে খেতে ভালো লাগে আর কি। আসুন ফ্রাইড রাইসের সাথে ফ্লেমিং চিকেনটা খাওয়া যায়। নরম, অনেক সফট অ্যান্ড খেতে বেশ। ওকে, শেষে আসুন ফ্রাইড চিকেনটা দিয়ে একটু টেস্ট করি। ফ্রাইড চিকেন বোনলেস না কিন্তু এটা, ফ্রাইড চিকেনটা আসলে আপনি এমনিও খেতে পারেন বা হচ্ছে ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। এবার আসুন লাস্ট যে আইটেমটা আমি ট্রাই করবো, সেটা হচ্ছে বিফ রেজালা। এটা তো প্রথমেই হচ্ছে স্টার্টার্সে গার্লিক নান এবং প্লেন নানের সাথে খেয়েছি, এখন হচ্ছে মিক্সড ফ্রাইড রাইসের সাথে খাব। অসাধারণ, নানের সাথে না খেয়ে ফ্রাইড রাইসের সাথে খাওয়াটাই আমি বলবো বেটার, কারণ বিফ আসলে জমে হচ্ছে পরোটার সাথে। আমার পার্সোনাল অপিনিয়ন, পরোটার সাথে জমে, যেহেতু এই বুফে স্টোরিজে পরোটা নাই বাট নানটান আছে, নান হলে একটু বেশি ড্রাই হয়ে যায় আর কি, পরোটাই হচ্ছে বেস্ট। তো সেই ক্ষেত্রে আমি
যারা পরোটা প্রেমী তাদের জন্য সাজেস্ট করবো হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস বা যে কোনো রাইস আইটেমের সাথে বিফ রেজাল আইটেমটি খাবেন। ওকে, তো মোটামুটি এই আমি ট্রাই করলাম। রাব্বির হচ্ছে কিছু বাংলা ধরনের মেইন ডিশ আইটেমস নিতে কিছু ভর্তা নিয়েছে, সে সম্পর্কে এখন রাব্বির আপনাদেরকে জানাবো। তন্ময় তো বললো যে আমি নাকি অনেকগুলো ভর্তা টর্তা নিয়ে নিছি, বাংলা আইটেম নিছি, বাট অ্যাকচুয়ালি ওরকম কিছু না, আমি শুধু ভর্তা নিছি, একটা আলু ভর্তা, গাছ আলু আমার অনেক পছন্দ, বাট এটুকুই নিছি, এর বেশি কিছু নেই নেই। আর হচ্ছে ডাল মাখানিটা নিছি, এই যে এটুক, হ্যাঁ, বাট মেইনলি যে জিনিসটা নিছি সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এই যে হচ্ছে চিকেন বিরিয়ানি উইথ চিকেন, বাট আমি বেশি চিকেন নেই নেই চিকেন বিরিয়ানিতে, কারণ চিকেন বিরিয়ানির সাথে আমি এই ওদের বাটার টিক্কা মশালাটা খাবো, চিকেন বাটার টিক্কা মশালা। আর হচ্ছে বিফ নিছি, একটু ঠান্ডা হয়ে গেছে প্রবলি, কজ বেশি কিছুক্ষণ আগে আনছি তো। আর হচ্ছে ওদের যে দুইটা তিনটা কাবাব আসে লাইফ কাবাব, ওই তিনটা লাইফ কাবাবের ভিতরে আমার কাছে এটা অনেক মজা লাগছে, এই জন্য আমি আবার এটা নিছি। বাট এটা আসলে এই মেন ডিশের সাথে যায় না, এটা পরে খাবো তো। আর হচ্ছে ভেজিটেবল নিছি, তন্ময় যেটাকে অলরেডি খারাপ বলছে, দেখি আমি কি আমার কাছে কেমন লাগে। প্রথমে চিকেন বিরিয়ানিটা আমি এমনি একটু ট্রাই করে দেখি কেমন লাগে। চিকেন বিরিয়ানি বেশ ভালো, চিকেন বিরিয়ানি হচ্ছে একটু ভেজিটেবল আর একটু আলু ভর্তা কেটে খাই। এখন অনেকেই বলবেন হয়তো যে চিকেন বিরিয়ানির সাথে কি কেউ আলু ভর্তা খায়, বাট বুফে ম্যান এখানে অনেক অপশনস আছে, তো আপনি আপনার মতো করে মিশিয়ে টিশিয়ে খাবেন, কোনো সমস্যা নেই। বেশ, আলু ভর্তার ভিতরে একটু ঝাঁজ আছে যেটা আরও ভালো লাগতেছে, আলু ভর্তা একটু বেশি আনা দরকার ছিল, দরকার হলে মাঝখানে যাব আনবো শিশুলে। এবার যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে, অলরেডি বলে দিয়েছি একবার, বিফ। তো চিকেন বিরিয়ানির সাথে বিফ, একটু ডাল মাখানি আর একটু আলু ভর্তা মিশিয়ে খাই। বেস্ট কম্বিনেশন ভাই, আমি যেভাবে খাইলাম এভাবে একবার খেয়ে দেখেন, খেয়ে দেখেন কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর চিকেন টিক্কা বাটার মশলা, এটা টেক্সচারটাই তো দারুণ দেখতে, এই যে তো এই হচ্ছে চিকেন টিক্কা বাটার মশলা, আর এই হচ্ছে চিকেন বিরিয়ানি। টেক্সচার যেমন ভালো, খেতে ওরকমই ভালো। এখন যেটা করবো সেটা হচ্ছে, বা এটা করলে বা মাটাল দিয়েন না, আলু ভর্তা, ডাল, চিকেন, বিফ, ভেজিটেবল এবং চিকেন বিরিয়ানি সব একসাথে মিশিয়ে জগা খিচুড়ি করে দারুণ সব মিশিয়ে খেতে, যে টেস্ট এটা আপনারা না খেলে আসলে বুঝবেন না। আর এদের বিফ চিকেন দুইটাই জোস, তো আপনারা যারা বিফ খেতে পারেন না তাদের মন খারাপ করার কিচ্ছু নাই, বিলিভ মি ওদের চিকেনটা অনেক মজা, আর যে কাবাবগুলা এটা অনেক মজা। সো মেন ডিশের যে চাইনিজ পার্ট এগুলো তো তন্ময় দেখালো, আর যেগুলো বাঙালি পার্ট বা কন্টিনেন্টাল পার্ট সেগুলো আমি দেখালাম। মোটামুটি মেন ডিশ আমার কাছে সবগুলোই ভালো লাগছে, এরপর ডেজার্ট তন্ময় দেখাবে, আপাতত বিদায়। হ্যাপি বার্থডে, এত বড় কেক কেন কাটো, সমস্যা আর কোনো সমস্যা, সমস্যা না থাকলে দেখা দে, সমস্যা থাকলে দেখা।
তো সবার শেষে বুফে স্টোরিজ এর ডেজার্ট আইটেমস ট্রাই করবো। অ্যাজ আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি এখানে প্রায় 9-10 টাইপের ডেজার্ট আইটেমস আছে, তো আমি 9টার মতো নিয়েছি। এর মধ্যে কি কি আছে একটু আপনাদেরকে বলে দিই। রেড ভেলভেট পুডিং, কুনাফা, মুজ, তারপর হচ্ছে আপনার ফ্রুট রসমালাই, তারপর এদিকে হচ্ছে শাহী টুকরা, আর হচ্ছে ব্রেড রসমালাই, আর এদিকে হচ্ছে অরেঞ্জের একটা কেক আছে। এটা প্রথমে ভাবছিলাম যদিও লেমন টার্ট, বাট অ্যাকচুয়ালি লেমন টার্ট না, অরেঞ্জ কেক। এদিকে হচ্ছে গোলাপ জামুন, আর এই তো মোটামুটি এই কয়টা আইটেম। তো রেড ভেলভেটটা সবার শেষে ট্রাই করবো, কারণ খুব সম্ভবত এটাই হবে বেস্ট আইটেম। তো আমার থিওরি হচ্ছে বেস্ট আইটেমটা সবার লাস্টের জন্য রেখে দেওয়া, কারণ বেস্ট আইটেম হইলে একেবারে মুখ টুক টেস্ট সব কিছু ভালো হয়ে যায় আর কি। যাই হোক, ও আরেকটা মনে হয় বলি না, এদিকে পুডিং আছে। ওকে, প্রথমে কি দিয়ে ট্রাই করা যাক? ওকে, প্রথমে ট্রাই করবো গোলাপ জামুন। এটা ভাঙার সাথে সাথেই অনেক রস বের হয়ে গেল। গোলাপ জামুনের রস কিন্তু এমনি এমনিই বলতে গেলে খাওয়া যায়। বিসমিল্লাহ। গোলাপ জামুনের রসের কারণেই হচ্ছে গোলাপ জামুনটা খেতে বেশি বেটার লাগছে আর কি। সো পরবর্তীতে ট্রাই করেছি মুজ, চকলেট মুজ। এটার মধ্যে একটা কফি কফি ফ্লেভার আছে, হালকা একটু তিতা টাইপের, তিতা মিষ্টি এরকম মিক্সচার আর কি। আচ্ছা, এরপরে ট্রাই করবো হচ্ছে কুনাফা, এই ডেজার্ট আইটেমটা। কুনাফা খেলে কি মুনাফা দেয়? রাব্বির বলতেছে কুনাফা খাইলে মুনাফা পাওয়া যায় কিনা। মুনাফা হ্যাঁ পেতে পারেন, বুফে স্টোরিজে লাঞ্চ বুফে ডিনার বুফেতে ডেজার্ট আইটেম খাচ্ছেন, মুনাফা পাবেন না কেন? ভালো একটা বুফে খাইলে সেটা একটা মুনাফা না, ঠিক না? অ্যাডভার্টাইজ টাইপের হয়ে গেছে আমি বুঝতে পারতেছি, বাট না, অ্যাডভার্টাইজমেন্ট না, যেটা সত্যি সেটাই আমি বলি, আমি সত্য বলছি। তো এরপরে ট্রাই করব পুডিং, ক্যারামেল পুডিং। অনেক জায়গায় হচ্ছে পুডিংটা ভেঙে যায় প্রপার পরিমাণ ডিমের কোয়ান্টিটি না থাকার কারণে, বাট এই ক্ষেত্রে পুডিং ইজ ওকে, ডিমের পরিমাণও ঠিক আছে, যার কারণে একটু সত্য টাইপের ভাব আছে অ্যান্ড খেতেও মজা। তারপর ফ্রুট রসমালাই, তারপর ট্রাই করবো ফ্রুট রসমালাই। এটা অনেকটা মুজের মতো, বাট মানে মুজের মতো হচ্ছে টেক্সচারটা, বাট আইটেম হচ্ছে ডিফারেন্ট। এটা মজা আছে অ্যাকচুয়ালি, ফোমি ফোমি যে ভাবটা, অর্থাৎ ফোমটা খুবই সফট অ্যান্ড মুখে দেওয়ার সাথে হচ্ছে পুরোপুরি মিশে যায়, যার কারণে খেতে অনেক ভালো লাগছে। তারপর আসুন এই অরেঞ্জ কেকটা একটু ট্রাই করি আমরা। অরেঞ্জ কেক না, এটা তেমন ভালো লাগে নাই, কারণ হচ্ছে একটু ড্রাই বেশি আর তেমন মিষ্টিও বলতে গেলে নেই। ডেজার্ট আইটেমস একটা অ্যাটলিস্ট একটা প্রপার অ্যামাউন্টের মিষ্টি থাকা উচিত, যেটা এর মধ্যে অনুপস্থিত বলে আমার মনে হয় আর কি। আচ্ছা, তারপর আসুন এই দুইটা আইটেম ট্রাই করা যাক। এই দুইটা আইটেমের মিষ্টির পরিমাণটা অতিরিক্ত বেশি, যার কারণে হচ্ছে লাস্টের জন্য রেখে দিছি। এটা হচ্ছে শাহী টুকরা। তো শাহী টুকরাটা ট্রাই করা যাক। মিষ্টির পরিমাণ অনেক বেশি, যার কারণে এটা আসলে একটার বেশি না খাওয়াটাই আমি সাজেস্ট করব, কারণ মুখ আবার বেশি মিষ্টি হয়ে গেলে কেমন জানি লাগে আর কি। ওকে, গেল। তারপর ব্রেড রসমালাই, ব্রেড রসমালাই এটাও আর একটা খুবই কড়া টাইপের মিষ্টি আইটেম। অনেক মিষ্টি, খেতে দারুণ, এটাতে কোনো সন্দেহ নেই। আর এর মধ্যে যে মেইন যে আইটেমটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে যে এই ঝোল টাইপের আইটেমটা, অর্থাৎ মিষ্টির যে ঝোলটা আর কি। হ্যাঁ হ্যাঁ, মিষ্টির যে ঝোলটা, এটার থিকনেসটা একটু বেশি, যার কারণে হচ্ছে খেতে মজা। মেইন আইটেমের থেকে এর মানে গ্রেভি ঝোল জিনিসটাই আমার কাছে বেশি ভালো লাগছে। ওকে, সবার লাস্টে
ওদের মেইন যে আকর্ষণ রেড ভেলভেট, ওদের কিন্তু প্রথম টুকরাটা আমিই কাটছি, আমি বিসমিল্লাহ করছি এটা দিয়ে, যদিও সবার লাস্টে খাচ্ছি। এই যে রেড ভেলভেট, রেড টেক্সচার, উপর হচ্ছে ইয়েলো ক্রিম, হোয়াইট ফোম, দেখা যাক কেমন। রেড ভেলভেট আসলে অনেক মজা, তবে রেড ভেলভেট প্রেমীদের একটা কথা বলি, সেটা হচ্ছে সাধারণত বাইরে আমরা যদি কোথাও ডেজার্ট শপে যাই, সেখানে রেড ভেলভেটটা যে স্ট্যান্ডার্ডের হয়, আপনি অবশ্যই এখানে এই রেঞ্জের বুফেতে সেরকম রেড ভেলভেট এক্সপেক্ট করতে পারেন না। কিন্তু তারপরও আমি যেটা বলবো, এই বুফের যে প্রাইস পয়েন্ট মিড রেঞ্জ, সেই হিসাবে এই রেড ভেলভেট ইজ ওয়ার্থ ইট, আমার কাছে মনে হয়েছে ভালো। কোনো কোয়ালিটির এখানে কোনো হ্যাম্পার হয়নি, অ্যান্ড ডেজার্টের মধ্যে নিঃসন্দেহে এটা টপের মধ্যে থাকবে। আমি এটাকে বেস্ট বলবো না, বাট টপের মধ্যেই রেড ভেলভেট আইটেমটা থাকবে, এটা আমি আপনাদেরকে বলবো। সো দ্যাটস ইট ফ্রম মি, মোটামুটি এই ডেজার্ট আইটেমস আমার কাছে এখন ভালোই লাগছে। তো বুফে স্টোরিজের মিরপুরের এই পর্বটা যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটি করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো শাহরিয়ার রব্বির, তারিন রেজা আছে পিছনে পর্দার পিছনে, আর ক্যামেরা পিছনে আছে হচ্ছে তাজিন, আমাদের ভালো ফ্রেন্ড, আর আমি কাজী তাসিন তন্ময় আপনাদের থেকে বিদায় নিচ্ছি।